আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রাশেদ আছি ফার্নিচারহেভেনের পক্ষ থেকে। দেখাবো আজ খুবই সুন্দর একটি 6 ফিট 7 ফিট সাইজের একটি শোকেস, তো চিটাং সেগুন কাঠের। তো এই শোকেসটা হলো লেটেস্ট একটি ডিজাইন, আমাদের বক্স ডিজাইন বলে আমরা এটাকে, নতুন খুবই নতুন একটি ডিজাইন আসছে, আপনাদেরকে পুরো ডিটেলসটা আমরা জানাচ্ছি। তো আমাদের ফার্নিচারহেভেন থেকে কিন্তু আপনারা এইসব লেটেস্ট নতুন যে ডিজাইনগুলো, কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন। তো আজকে দেখাচ্ছি হলো আপনাদেরকে যে শোকেসটি, শোকেসটি কিন্তু সাইজটা হলো 6 ফিট প্লাস হলো হাইটটা হলো 7 ফিট। তো শোকেসে কী কী আছে আমি প্রথমে উপরটা পার্টটা দেখাচ্ছি। উপরে পার্টে দেখেন যে এখানে খুবই সুন্দরভাবে কিন্তু কার্নিশটা করা হয়েছে। কার্নিশটা কিন্তু আপনার চাইলে এরকম সোজা কার্নিশের বদলে যদি চান, যে আপনি উঁচা করে আরও উঁচা করে নকশা করতে চান, সেটাও কিন্তু পসিবল। এটা হলো আপনার যদি কাস্টমাইজ করতে চান, অর্ডার করলে সেটা করা যাবে। আর অ্যাজ ইট ইজ যেটা আছে সেটাও কিন্তু আপনারা চাইলে আমাদের ফার্নিচারহেভেন থেকে নিতে পারবেন। আর আমাদের থেকে নিতে হবে ব্যাপারটা এমন না, সবার থেকে আপনি নিতে পারেন। তো বাট আমাদের চ্যানেল থেকে আপনার যদি এই ডিজাইনগুলো, আমরা নতুন ডিজাইনগুলো যতগুলো আছে সেগুলো কিন্তু আমরা ভিডিও করে আপনাদেরকে দেখাই থাকি। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আমরা কিন্তু নতুন 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 ভিডিওগুলো দিলে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো এরপরে হলো পাল্লাগুলো দেখতেছেন, পাল্লাগুলোর মধ্যে কিন্তু ডিজাইনটা দেখবেন যে খুবই সুন্দরভাবে আগের যে সিস্টেম ছিল, যে জানালাগুলো জানালার মতো একটা স্টাইল করে একটু করা হয়েছে। যেমন আমি দুইটা দুইটা করে দেখাই, এই যে দেখেন এখানে কিন্তু রাউন্ড টাইপের একটা সিস্টেম করা হয়েছে, খুবই সুন্দর লাগে। আপনারা জাস্ট একটু ফলো করলে বুঝবেন যে একটা শোকেস কতটা সুন্দর হইতে পারে, এই শোকেসটা দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। তো এই শোকেসের চারটা পাল্লা, চারটা পাল্লার ভিতরে কিন্তু আপনার কিছু জিনিস একটু খেয়াল রাখবেন। এই আমাদের এই যে কাঠগুলো দেখতেছেন, পাল্লাগুলো কিন্তু পাকা 7 সুতা মোটা, পাকা 7 সুতা কিন্তু আমাদের এগুলো মোটা থাকে। ভিতরের যে কাঠটা ব্যবহার করা হয় সেটা হলো চিটাগাং গামারি। এবং যেমন চিটাগাং গামারিটা কীভাবে বুঝবেন আপনাদেরকে দেখাই, এই যে দেখতেছেন এখানে সাদা সাদা, এটা হলো আপনার কাঠের মধ্যে যে একটা খররা পড়ে বা করা বলি আমরা এটাকে, এক একজন এক এক রকম বলে, চিটাগাং গামারিতে কিন্তু এটা থাকবে। আর এটা থাকা মানে এটা অরিজিনালি চিটাগাং গামারি। আর এটা যদি না থাকে বুঝবেন যে সেটা চিটাগাঙের গামারি না। আর এটা থাকলে এটা কোনো ক্ষতি না, এখানে আমরা সুবাগুলো বসে দিয়ে দিই। এগুলো কিছু ছিদ্র থাকে, এগুলো আসলে একটা পোকা বা একটা পোকা না, এক ধরনের খাওয়া থাকে আর কি এই গামারিগুলো কাঠের ক্ষেত্রে। এবং এই যে কাঠটা দেখতেছেন, কাঠটার মধ্যে যে বিটগুলো দেখতেছেন, কাঠটা কিন্তু এক্সট্রা কোনো বিট না, পুরোটাই সলিড কাঠ। আপনার নিচ থেকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখেন পুরোটাই কিন্তু সলিড কাঠ বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু এই যে দেখবেন যে বিটটার মধ্যে কি পাতলা কাঠ দিয়ে উপরে আলগা একটা পেস্টিং দেয়, বাট এটা কিন্তু একদম সলিড কাঠে করা হয়েছে। তো এই যে ইয়েটা আছে, এখানে দেখবেন যে দুইটা সেলফ দেওয়া হয়েছে। দুইটা সেলফটা দেওয়ার কারণটা কি, এখন বর্তমানে যে ডিনার সেটগুলো হয় বা যেগুলো শোকেজ আসলে রাখে, সব কিছুর কিন্তু স্পেসটা বেশি থাকে, যার কারণে কি আমরা তিনটা খোপ দিছি। আপনি চাইলে কিন্তু, চাইলে আমাদেরকে বললে আমরা কিন্তু আরেকটা খোপ বেশি দিয়ে দেবো। সেক্ষেত্রে আপনি জিনিসপত্র একটু উঁচা জিনিসগুলো একটু কম রাখতে পারবেন। তো এটা হলো আপনার শোকেজের ভিতরের পার্ট। এবং পিছনে যে ইয়াটা দেই সেটা হলো গর্জনের 6 মিলি বা 2 সুতা প্লাইউডটা, যেটা এমআরএস ব্র্যান্ডের, আমাদের বাংলাদেশের বাজারে সবচেয়ে ভালো ব্র্যান্ডের, ভালো কোয়ালিটি আমাদের প্লাইটা আমরা আসলে বর্তমানে ব্যবহার করে থাকি। তো এরপরে আসি আমি আপনাদেরকে এই যে ডিজাইনটা দেখাইতে, এই যে দেখেন ডিজাইনটা কী মোটা করে ভাবে, দেখেন পুরোটার মধ্যে কিন্তু কারুকাজ করে দেওয়া হয়েছে, পুরোটার মধ্যে জাস্ট কারুকাজ, পুরো কোনাটার মধ্যে এত সুন্দরভাবে কারুকাজগুলো করা হয়েছে যে আপনার যে কোনো মানুষেরই কিন্তু দেখতে এটা ভালো লাগবে। আপনি জাস্ট এটা দেখেন, এখানে কিন্তু এই নকশাটা 2, 4, 6, 8, 10, 12, 14 নকশা শুধু এই একটা কোণাতে দেওয়া হয়েছে। মানে দেখেন যে কত গর্জিয়াসভাবে আমাদের এই শোকেসটা করা হয়েছে। তো এই ছিল মোটামুটি আপনারা দেখছেন উপরের পার্টটা। এবার নিচের পার্টে আসি, নিচের পার্টটা কিন্তু হাইট একটা খেয়াল রাখবেন, শোকেসের হাইট দুইটা রকম হয়, আপনারা যেখান থেকে কিনেন, একটা হয় 2 ফিট আর একটা হয় 2.5 ফিট। এটা কিন্তু 2.5 ফিট উঁচা, যেটা 2 ফিট হয় সেটার পুরো শোকেসের হাইট হবে 6.5 ফিট। আমাদেরটা যেহেতু 2.5 ফিট সে কারণে আমাদের হাইট হলো কিন্তু 7 ফিট উচ্চতার। তো এখানে কিন্তু আপনার ভিতরে দেখেন এটার মধ্যে জাস্ট একটা পাল্লা আছে, দুই পাশে দুইটা পাল্লা, মাঝখানে তিনটা ড্রয়ার। এখানে কিন্তু আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু আপনারা ইজিলি রাখতে পারবেন। এখানে কিন্তু আপনার চাইলে তিনটা ড্রয়ারে কিন্তু নিচে গর্জনের প্লাই, ভিতরে গামারি, বাহিরে চিটাগাং সেগুন। প্রত্যেকটা ডিজাইন আপনারা চাইলে কাস্টমাইজ করে অন্য ডিজাইন যদি চান সেটাও কিন্তু দেওয়া যাবে। আর সেম অ্যাজ ইট ইজ যদি এরকমই ভালো লাগে সেটাও কিন্তু আমাদের থেকে নিতে পারবেন। তো এই ছিল মোটামুটি এই শোকেসটির বিস্তারিত সব কিছু আপনাদেরকে আজকে বলে দিলাম। তো
তো এই সুকেসটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, ফার্নিচার মানে থেকে আমাদের থেকে নিতে মনে চায়, তাহলে আমাদের শোরুমে আসবেন অথবা যে নাম্বারগুলো আছে সেগুলোতে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে বেস্ট সার্ভিসে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা আপনাদেরকে দেওয়ার জন্য। তো এই সুকেসের প্রাইসটা হলো বলে দিই, প্রাইসটা হলো আমরা রাখতেছি মাত্র গালা পলিশ দিয়ে, যেটা ট্রেডিশনাল হ্যান্ড পলিশ। গালা পলিশ দিয়ে করলে এটার প্রাইস পড়বে হলো 36,000 টাকা। 36,000 টাকা হলে আপনারা কিন্তু আমাদের থেকে এই সুকেসটা পেয়ে যাবেন। আর যদি আপনারা লেকার পলিশ নেন তাহলে এটা পড়বে 45,000 টাকা, 9,000 টাকা খরচ বেড়ে যাবে। তবে আমি বলবো যে আপনারা গালা পলিশ নিতে পারেন, আর যদি লেকার পলিশ নেন সেটাও পসিবল। এটা সম্পূর্ণ চিটাংশে কোনো পলিশ পল ছাড়া কাঠে শাড়ি কাঠ দিয়ে করা, শুকনো কাঠ দিয়ে করা। এটা তো আপনি হয়তো আমার ভিডিওতে দেখছেন, এক বছর পরে হয়তো এই প্রোডাক্টটা থাকবে না, আপনি আমাদেরকে অর্ডার করতে হবে। আমরা অর্ডার করলে কিন্তু আপনাকে প্রোডাক্টটা এক মাস বা অথবা 30 দিন, অলমোস্ট এর থেকে বেশি হলে 45 দিনের মধ্যে আপনাদেরকে আমরা প্রোডাক্টটা তৈরি করে দিতে পারবো, একদম শুকনো কাঠ দিয়ে, পলছাড়া কাঠ দিয়ে। তো এই ছিল মোটামুটি। আর আপনার বাংলাদেশের যে কোনো জেলায় আমরা কিন্তু ডেলিভারি করে থাকি। আজকের কথা বলেছি না, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।